আজ সকাল 8টা মতো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আমি রিমা, রিমা পেশেস ব্লগসে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আমরাও মোটামুটি ভালোই আছি। আজকে উল্টো রত, অনেক কিছুই ভেবে রেখেছি কি করবো না করবো, সেটা যদি করতে পারি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে সকালটা আগে গপুকে দিয়ে স্টার্ট করবো। তো কী করি, চলো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। গপুকে দেখানোর আগে যেটা আরেকটা জিনিস না দেখালেই নয়, খুব গরম পড়েছিল বলছিলাম, আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল না। দেখো সারা রাত ধরে, কালকে সারা রাত ধরে, আজকে সকাল অবধি এখনও বৃষ্টি হয়ে চলেছে। ওয়েদারটা খুব সুন্দর, ঠান্ডা, এটাই দেখালাম। বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, রাত্রে খুব বিদ্যুৎ চমকাচ্ছিল, বাজ পড়ছিল। এখন বাজ পড়ছে না, বৃষ্টিটাই হচ্ছে। চলো গোপালকে দেখাই। দেখো গপু এখন ঘুমাচ্ছে, গপুকে তুলবো। আর এই জামা প্যান্টটা তো তোমাদের দেখিয়েছিলাম, রথযাত্র উপলক্ষে কিনেছিলাম, তো এটা আজকে পরাবো। তো দেখো গপুকে একবারে মুখ টুক ধুয়ে একবার স্নান করিয়ে দিয়েছি, এবার নতুন জামা প্যান্ট পরাবো। তো দেখো গপুকে নতুন জামা প্যান্ট পরিয়ে দিয়েছি, এই প্রথম আমার গপুর জন্য জামার প্যান্ট এনেছি। এতদিন তো ঘাগরা জামা এসবই পরিয়েছি, আমাদের এখানে পাওয়া যেত না, তো এই প্রথমবার দেখেছি তাই নিয়ে এসেছি। আমার তো খুব ভালো লাগছে আমার গপু সোনাকে। তোমরা বলবে নিশ্চয়ই কমেন্টে যে আমার গপুকে কীরকম লাগছে জামা প্যান্ট পরে। তো এটার সাথে উন্নাটা রয়েছে, উন্নাটা দিলে আমার কাছে ভালো লাগছে না, তাও দিয়ে রাখছি। এরকম করে এখন বসিয়ে দেবো আসনে। তো গপুর অন্যটা এভাবে থাকছে না, পড়ে যাচ্ছে, তাই অন্যা ছেড়ে বসে রেখেছি, অন্যটা এখানে রেখে দিয়েছি। কি ভালো লাগছে আমার গপুকে। তো আর বেশি দেরি করব না, গপুকে খেতে দেবো। তো আমার গপুর সকালের, গপুরকে সকালে সেবা করানো হয়ে গেছে। তো চলো দেখি আমাদের বাড়ির বাকি সদস্যরা কি করছে। দেখো আমাদের বাড়ির সব থেকে বড় সদস্য রুদ্র, আমি গপুকে দিতে দিতে এসে দেখি ডাকবো, দেখি ও উঠে পড়েছে। ভাবতে পারছো এত তাড়াতাড়ি আজকে উঠে গেছে? অন্যদিন দেখায় কত বেলা হয়ে যায় উঠে না, এত তাড়াতাড়ি উঠে পড়েছে আজকে বাবি? ও কালকে রাতে আমি ওকে বলে রেখেছি যে রথে যেতে হলে আন্টিকে, আন্টি সকালবেলা পড়াতে আসবে, তাহলে তুমি তাড়াতাড়ি উঠে যাবে, তাহলে যাব। দেখো রথে যাওয়ার জন্য ঠিক মাথায় আছে যে সকালে ওঠে না, আজকে সকালে এত ঠান্ডা ঠান্ডা, তারপরও সকালে উঠে গেছে। ওর আন্টি 10টা দিয়ে পড়াতে আসবে, তার জন্য একটু তাড়াতাড়ি না উঠলে হয় না। দেখি ডাকতে এসছি, নিজের দিয়ে উঠে রয়েছে, তো ভালোই হলো নিজের দিয়ে উঠে রয়েছে। আর মুখ টুক ধোয়াবো, বিছানা তুলবো, খাইয়ে ঠাইয়ে তৈরি করে রাখি, আন্টি আসবে। বলো গুড মর্নিং। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওঠো এবারে ওঠো। তো দেখো আমি বিছানা তুলে ফেলেছি রুদ্রকে উঠিয়ে, তো এইদিকে মা বিছানা ঝাড়ছে, ঠিক করছে, রুদ্র বসে রয়েছে, ওকে ব্রাশ দেবো। এইদিকে দেখো দিদা এত রাতের বাসন সন্ধ্যার বাসন ধুয়ে এখানে এখন বসে রয়েছে, কারণ আজকে বৃষ্টি পড়ছে, মনে হয় না পিসি আসবে। পিসিতে তো এমনিই আসতে আসে না, টুকটাক গ্যাপ দেয়, ওই জন্য এত বৃষ্টি হচ্ছে, ওই ভেবে দিদা বাসন দিয়ে বসেছে। সব বাসন দিয়ে ফেলেছ কেন, ধুতে গেলে কেন? তুমি দেখো দিদা আমাদের এখানে এসে কাজ করছে, বেড়াতে এসে সে তো তুমি বাড়িতে করো, সবাই জানে তো। দিদা এখন দিদার সকালের ওষুধ খাচ্ছে। তো আমি সকালে চা বসিয়ে দিলাম, না তুমি বলো নাই তো আমাকে, হ্যাঁ বললে শুনতাম না, তুমি বলো নাই হয়তো বলবা। কিসের কথোপকথন চলছে তোমাদের দুজনের? আমাকে আইসা বলে নাই মাখতে,
তুমি বলনি, তুমি মামকে বলেছো বলেছো আর বৌমাকে বলছো বলিনি। সাবানটা খুললে কেন সকাল সকাল? হাতের মধ্যে গন্ধ হয়ে যাবে। এ বাবা, রাখো রাখো রাখো, দুষ্টামি হয়ে যাচ্ছে, রাখো। এ দেখো মা তরকারি করে এখানে রেখে গেল, আর লুচি ভাজবে এখন। ছোট বাটিতে ঝাল ছাড়া রুদ্র, বড় বাটিতে ঝাল দাও আমাদের। দিদা এখানে বসে রয়েছে, মা এখন লুচি ভাজবে। দিদা ময়দা মেখে গোলা করে দিয়েছে, এখন লুচি ভাজা হবে। দেখলে রুদ্র পড়তে বসেছে শুধু চা বিস্কুট খেয়ে, ও খাবে লুচি হলে। তো দেখো দিদা এখানে লুচি ভেজে দিচ্ছে, আর আমি তার সাথে লুচি ভেজে দিচ্ছি। দুজনা মিলে করলে তাড়াতাড়িও হবে। রুদ্রকে মাম খাওয়াচ্ছে লুচি, মানে রুদ্রর মাম আমার মা, সেটা তো বারবার বলি। ওদিকে আন্টিকে দেওয়া হয়েছে টিফিন, আন্টি খাচ্ছে ঘরে, ও খেয়ে নিক। আমাদের লুচি ভাজা সব হয়ে গেছে, এবার আমরাও সব খাবো। তাড়াতাড়ি খেয়ে নাও, পড়তে যেতে হবে তো। ওদিকে দেখো বিশ টাকা এসছে মাছ নিয়ে, মা মাছ নিচ্ছে। মাছ নিতে এসে আবার ধার দেওয়া শুরু হয়ে গেছে, সকালে বৃষ্টি দিয়ে ধার দিয়েছে, আবারও ধার দিতে নেমেছে, মাছ কাটছে ওখানে। তো দেখো বৃষ্টির দিনে কি অবস্থা, জামা কাপড়ের মেলা, সব জামা কাপড় ভিজা ধোয়া হয়েছে। রুদ্রর পড়া হয়ে গেছে, রুদ্র গাঠন দেখছে। এদিকে আমি বালতিতে ঠান্ডা জল নিয়ে রেডি করে নিয়েছি, তখন বললাম যে বৃষ্টি পড়ছে মনে হয় না পিসি আসবে, পিসি তো একটু ছুতো খোঁজে। এদিকে দেখো দিদা মশলা না কি বাড়ছে, কি বাড়ছো দিদা? লঙ্কা, লঙ্কা বাড়ছে, লঙ্কা আদা মাছের জন্য। আর ওদিকে মা রান্না করছে, মাছ ভাজছে এখন। এখন আবার বাটা বাটবে, কুমড়ো শাক পাতা বাটা। হ্যাঁ, সব পাটায় বাটা হবে, তাই তো? হ্যাঁ, তোমাকে ঘর ঠর মুছে নিই, ঘর ঠর মুছে রুদ্রকে স্নান করে আমি স্নান করে নেবো, আবার পরে দেখা হচ্ছে। তো দেখো আমরা স্নান করে পুজো দিয়ে এখন বাচ্চাদের খাওয়াবো আগে, তারপর নিজে খাবো। খেতে বসে করা হয়েছে দিদি আর বউ, বউয়ের খাবার ঝাল ছাড়া মাছের ঝোল। কি মাছ এটা? আর মাছের ঝোল। কি রান্না করেছো মা সেটা বলো? এখানে তো দেখা যাচ্ছে দই পাতা বাটা, কাঁঠালের দানা ভাজা, এখানে লেবু কাটা আছে তার সাথে কুমড়ো শাকের পাতা বাটা, চেলা মাছ, চেলা মাছের ঝোল আলু বেগুন দিয়ে, আর এটা যে বাচ্চাদের আর আর বোয়াল মাছ একসাথে ঝোল রান্না ঝাল ছাড়া। আর ওদিকে আছে টক ডাল আমরা দিয়ে আর মিষ্টি দই। তো আমরা এখন সবাই খাওয়া দাওয়া করি, পরে আবার দেখা হবে, বলো পরে দেখা হবে, বাই বাই। ছোট্ট রথ এসেছে দাদা নিয়ে, তাড়াতাড়ি টানো, যাও যাও, কি রথ টানো, জয় জগন্নাথ বলো, টানো বলো, জয় জগন্নাথ, আস্তে 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 আস্তে, তুমি একটু টানো, টানো দাদার রথই টানো এবারে, ব্যাস ব্যাস ব্যাস। তো প্রায় এক ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে, এক দুই ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষার অবসান, রথ আসছে, মা তারার পা গেল।
তো সবাই আমরা আলাদা হয়ে গেছিলাম, তো আবার দেখা হয়েছে এখানে সোনু দিদি। রথ যেখানে আসার আসল জায়গায় ঢিলাইচন্ডী মন্দিরে চলে এসছে, ওইদিকে রথ দাঁড়িয়ে রয়েছে ঢিলাইচন্ডী মন্দির। প্রসাদ দিচ্ছে, কিরকম ভিড়, মারামারি কতটুকু করে কে কার আগে প্রসাদ নিবে। রথযাত্রার দিয়ে বাড়ি চলে এসেছি প্রসাদ নিয়ে, পাউরুটি ছোলার ডাল আর বাতাসা দিয়েছে প্রসাদে, তো সবাই হাঁটা চলা করে হাঁপিয়ে গেছি। বলে কি ভিড় সেটা বল, ঠেলা গুতা মেরে প্রসাদ নিতে হচ্ছে, কি অবস্থা! আমাদের ঠেলে মেলে কাদা মাদায় ফেলে দিয়েছে, লোকে এত ব্যস্ত প্রসাদ নেওয়ার জন্য মানে প্রসাদ পাবে না। নবনগর তো আজকে এই জগন্নাথ দেবের রথযাত্রার উৎসব শেষ, আজকে উল্টো রথ ছিল। তো আজকের ভিডিওটা আমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার পেজটাকে ফলো করবে। তো অনেকেই আমার ভিডিওটাকে দেখছো কিন্তু কেউ লাইক কমেন্ট করছো না, তোমরা যদি লাইক কমেন্ট না করো আমি তাহলে কী করে বুঝবো কীরকম হচ্ছে না হচ্ছে, অবশ্যই একটা লাইক কমেন্ট করবে আর তোমাদের মতামতটা জানাবে যে কীরকম হচ্ছে বা কী। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আবারও বলছি তো আজকের মতো টাটা, দেখা, বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।